Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো ছোলা ফুলকপি সবজি। এর জন্য আমি ছোলা আর ফুলকপিগুলোকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফুলকপি আর ছোলাগুলো দিয়ে ভালোমতো ফ্রাই করব। ফ্রাই হয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালোভাবে মিক্স করব। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধ করা যে পানি ছিল সেই পানি। পানি দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। লবণ এরপর দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবার ভালোভাবে মিক্স করব। ছোলা সিদ্ধ করা পানিগুলো দিয়ে ভালো মতো নেড়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। দশ মিনিট হয়ে গিয়েছে, আমার ছোলা ফুলকপি সবজি পুরোপুরি তৈরি। এটা ভীষণ মজার, তৈরি করতেও খুবই কম সময় লাগে। এটা ছোট বড় সবারই খুব পছন্দ হবে আশা করছি। আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।